করম পূজা উপলক্ষে বর্ধমানের নবাবহাটের তালপুকুর আদিবাসী পল্লীতে আমার পাঠশালার উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এই অনুষ্ঠানে পাঠশালার 50 জন দুস্থ ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা গান ও আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, তপন পাল, অতনু ঘোষ, সন্দীপ পাঠক। আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক জানান, আমরা সারা বছরই এই এলাকায় বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে থাকি। সোমবার এই পবিত্র দিনে এখানকার মানুষজনের সাথে উপস্থিত থাকতে পেরে খুব কৃতজ্ঞ ও আনন্দিত। বর্ধমানের নবাবহাটের তালপুকুর আদিবাসী পল্লীতে করম পুজো উপলক্ষে আজকে একটি ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করি এবং সেই সঙ্গে আমার পাঠশালার যে 50 জন দুস্থ এবং সুবিধাবঞ্চিত শিশু আছে তারা কবিতা এবং গান পরিবেশন করল, সেই সঙ্গে তাদের হাতে এই করম পুজো উপলক্ষে মিষ্টান্ন পরিবেশন করা হলো। কর্ম থেকে করম শব্দ কি এসেছে, মূল যে বিষয় সেটা হচ্ছে যে ফসল কাটার উৎসব এবং বৃক্ষের সঙ্গে একটি সুসম্পর্ক বিদ্যমান। করম দেবতার পূজা এখানে করা হয়। এই উৎসব আদিবাসী সম্প্রদায়ের কাছে একটি পবিত্র উৎসব। আমরা সারা বছরে আমার পাঠশালায় শিশুদের পাঠদানের সঙ্গে বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি করে থাকি। আজকে এনাদের সঙ্গে করম পুজো উপলক্ষে এখানে উপস্থিত থাকতে পেরে আমরা প্রত্যেকে আনন্দিত এবং উৎফুল্লিত।